হ্যালো বন্ধুরা আমি শুভজিৎ আজকে তোমাদের কাছে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যা যেটা তোমরা এই ভিডিও যদি কেউ মিস করে যাও তাহলে কিন্তু বলতে গেলে পরবর্তী সব পরীক্ষাগুলো দেবে তোমাদের কাছে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যেতে পারে তো ফার্স্ট অফ অল যে বলতে গেলে যে যে কোশ্চেনগুলো তোমরা করেছ এছাড়াও যে এক্সপিরিয়েন্স সেটা এসছে গতকাল ন তারিখের যে ফার্স্ট শিফটের যে এক্সপিরিয়েন্স এসছে তার সঙ্গে কথা হয়েছে ঠিক আছে আমার বলতে গেলে ফ্রেন্ডলি বলতে গেলে তা যাই হোক সেও পরীক্ষা দিতে গেছিলো ন তারিখ সে বললো দুটো জিনিস খুব ভালোভাবে কিন্তু একটা জিনিস দেখছে হয়তো যারা হয়তো যারা হয়তো দেখা গেছে পাঁচ তারিখ কি চার তারিখ কি তিন তারিখের সিফটে এক্সাম দিয়েছে তারা হয়তো খেয়াল করেনি কিন্তু এই নতুন যে আপডেটটা ওই মুহুর্তে কেএমসি ধরতে পেরেছে সেটা কিন্তু তোমাদের কাছে আজকে আমি তুলে ধরবো তা তার জন্য ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেওয়া করি স্কিপ করো না স্কিপ করলে তোমাদেরই মুশকিল যে পরবর্তীতে যারা যারাই এক্সাম ধরো ছেলেরা দিচ্ছে কি মেয়েদের যারাই দিচ্ছে হয়তো কোনো বাইরের রাজ্য থেকে এসে পরীক্ষা দিচ্ছে ধরো বিহার থেকে পরীক্ষা দিচ্ছে বিহার ঠিক আছে বিহার থেকে আসছে বা কেউ হয়তো ঝাড়খণ্ড থেকে আসছে এইসব জায়গা থেকে যারা পরীক্ষাতে আসছে সেসব জায়গা থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়ে যাবে একটা জিনিস কিন্তু খেয়াল করে চলো ঠিক আছে ফার্স্ট অফ অল যেটা বলছে দুইজন স্টুডেন্টের মতামত সেখানে পাওয়া গেছে দুজন স্টুডেন্ট ছিল তারাও কিন্তু এক্সপিরিয়েন্স শেয়ার করেছে তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে তা সে বলল যে জিনিসটা কী বলে রাখি ফার্স্টে বলে রাখি যে জিনিসগুলো শেয়ার করে সেটা হচ্ছে প্রথম কতজন প্রথমত কতজন স্টুডেন্ট উপস্থিত থাকছে উপস্থিত থাকছে ম্যাক্সিমাম ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট একটা একটুখানি পার্সেন্টেজ বেড়েছে যদি কেননা এই মুহূর্তে আস্তে আস্তে তোমাদের কাছে পার্সেন্টেজটা কেন বাড়বে বলে রাখি ট্রেন পরিষেবাটা সচল হচ্ছে ঠিক আছে তেরো তারিখের পর থেকে যা যাদের শিফট আছে তেরো তারিখ হয়তো দেখা গেলো কালী পুজোর পরে যাদের শিফট আছে পুজোর পরে তা বলতে গেলে তাদের কিন্তু আস্তে আস্তে ক্যান্ডিডেট সংখ্যাটা আস্তে আস্তে বেড়ে যাবে যা যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে অনেকে হয়তো দূর থেকে তো যাবো না এই ফিল্ডটা অনেকে অনেক আর অনেকে মতিগতি এরকম থাকে যে অত দূর যাবো বাসে করে বা ট্রেনে করে যাই হোক ট্রেনটা চললে সুবিধা ট্রেন চলছে কিন্তু সিটে কিন্তু একটুখানি ক্যান্ডিডের সংখ্যা বেড়ে যাবে ফার্স্টে বলে রাখি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু সেদিনে উপস্থিত ছিল ন তারিখে এবারে কী কী ডকুমেন্টস দেখা হয় তোমার সব ডকুমেন্টস নিয়ে যাবে যা যা ডকুমেন্ট আছে এছাড়া তার সাথে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তোমার ড্রাইভিং লাইসেন্স থাকে সার্টিফিকেট সব নিয়ে যাবে সব জিনিস দেখা হচ্ছে সবক ডকুমেন্টসে কিন্তু একটা সেলফ অ্যাটাস্টেড করে নিতে হবে সব মানে সই ফই করে নিতে হবে ঠিক আছে জমা নিয়ে নেবে ওরা এবার হচ্ছে হাতে ঘড়ি পড়ে এইটা কিন্তু ভাইটাল কোয়েশ্চেন স্টার্টমার্ক মেনে দিচ্ছি অবশ্যই পারলে এই জায়গাটা ওখানে খেয়াল করে দেখো আর পারলে অবশ্যই এই জায়গাটার জন্য বন্ধুকে শেয়ার করে দাও কারণ এই জায়গাটা কিন্তু একটা জায়গা খুব ক্রিটিক্যাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে তা একটু খেয়াল করে চলতে ওই জায়গাটা একবার বলে দিলাম এবার হচ্ছে যেটা যেটা হচ্ছে হাতে ঘড়ি পরে কি এক্সাম দেওয়া যাবে প্রথমত বলে রাখি হাতে ঘড়ি যদি তুমি পরে থাকো ঠিক আছে পাশে তোমার একটা একটা ছেলে দাঁড়িয়ে থাকবে ছেলে ওই কে এমসি লোক থাকবে সে কিন্তু হাতে তার হাতে কিন্তু স্টপার্স থাকবে ঠিক আছে তার হাতে কিন্তু স্টপার্স থাকবে তোমাতে কিন্তু মোবাইল যা যা পার্স পয়সা কুড়ি যা কিছু আছে ফোন টোন ঘুরি ফুরি সব তোমার কিন্তু ব্যাগে জমা রেখে দিতে বলছে ওরা ঠিক আছে জমা রেখে তুমি সাধারণ জমা প্যান্ট যা পরে আছো জুতো পরে আছো গ্লাভস দিয়ে দিচ্ছে মাস্ক পরে যা যা আছে সব কিছু কিন্তু ইলেকট্রনিক্সের জিনিস কোনো কিছু রাখা যাবে না কারণ হাতে ঘুরি রাখলে কিন্তু খেলাটা অন্যদিকে ঘুরে যাবে তুমি তো বুঝতে পারি যে হাতে ঘুরি পরে আছে এই জিনিসটা যেন কিন্তু বারবার করে দিচ্ছি কিন্তু ন তারিখে ধরেছে লাস্ট শিফ্টে লাস্ট শিফটে একজন একজনের ছিল হচ্ছে ফার্স্ট সি একজন ছিল লাস্ট শিফ ঠিক আছে তা লাস্ট শিফটে ধরেছে তা সেই জন্য বললো যে এরকম না করে যাওয়াটাই উচিত হাতে হতে ঘুরি ফুরি কেন কেন করবে এই কাজগুলো এইগুলো উচিত না কিন্তু তোমরা অবশ্যই বলবো এইসব জিনিস করতে যেও না হাতে হতে ঘুরি ফুরি না পড়ে যাওয়াই ভালো ওদের কাছে ওরা তাড়াতাড়ি চেষ্টা করুন রাবির সাথে রাতীয় করে তোলার জন্য ব্যাস এইটুকানি এবার যে সঠিক টাইম জানা যাচ্ছে কি না সঠিক টাইম জানা যাচ্ছে না তোমাদের একটাই বলে কি তিন মিনিটের মধ্যে করার চেষ্টা করতে হবে যদি দু মিনিটে করতে হবে তো খুবই ভালো ঠিক আছে তিন মিনিটে ম্যাক্সিমাম ক্যান্ডিড যা দেখছি তিন থেকে সাড়ে তিন মিনিট মতো সময় নিয়ে নিচ্ছে ঠিক আছে আবিটা অনেকেই ভাত থাকছে জল ফল মিশিয়ে যাচ্ছে তো অনেকটা একটু ওয়েট লাগছে ভালো মতো আর গাড়িটা পুরোপুরি ষাট কেজির মতো হয়ে যাচ্ছে বুঝলে তো ষাট কেজির মতো হয়ে যাচ্ছে ওয়েটটা কিন্তু পঞ্চাশে ষাট কেজি চলে যাচ্ছে যারা একটুখানি হেলদি ফিগার তারা কিন্তু পাচ্ছে নাহলে তারা একটুখানি রূপাতলা অসম্ভব এবার হচ্ছে ফর্ম ফর্মের মধ্যে কী 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 জিনিস ফিল আপ করতে হবে ফর্মের মধ্যে তোমার যা যা ডকুমেন্টসগুলো দিয়েছ ধর ধরো তোমার নাম বাবার নাম অ্যাড্রেস এডুকেশান কোয়ালিফিকেশান তুমি কোথা থেকে আসছো পুলিশ স্টেশন এসব একটা ডিকটেশান ফর্ম দিচ্ছ সেই ফর্মটা তোমাদের বাংলাতে দিতে পারে আর একটা ইংলিশে দিতে পারে ঠিক আছে তুমি যেটা খুশি যেটা খুশি নেবে কিন্তু হিন্দিতে দিচ্ছে না ঠিক আছে হিন্দিতে আমি খেয়াল করিনি বাংলা ইংলিশটাই খেয়াল করা হয়েছে বাংলা ইংলিশটাই দিচ্ছে এইবার হচ্ছে যে কোশ্চেনটা সব থেকে বেশি বাইরের রাজ্য থেকে কবে ডাক পাবো বাইরের রাজ্য থেকে এইবার থার্ড লিস্ট বেট করবে তোমরা কিন্তু আরামসে চলে আসতে পারবে থার্ড লিস্ট যখনই বেট করবে কেননা তোমরা জানো যে রেল পরিষেবা খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে এই সপ্তাহ থেকে তা বলতে গেলে এবার আস্তে আস্তে কিন্তু বাইরে রাজ্যগুলোকে ডাকবে তা তোমরা কিন্তু সেই জন্যই অনেকে বলছে থার্ড লিস্টে স্যার নাম নেই সেকেন্ড লিস্টের নাম নেই একটু ওয়েট করো থার্ড লিস্টটা বেরোয় তোমার নাম চলে আসবে সেই লিস্টে পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য আমার কাছাকাছি থেকে স্টুডেন্টগুলো ডাকছে দূরে স্টুডেন্টকে ডাকলে স্যার আসবে কী করে তাই না সেই জন্যই ডাকা হয়নি এবার হচ্ছে অন্য রাজ্য থেকে এসসি এসটি এস টি এই কোয়েশ্চেন কিন্তু ভাইরাল কোয়েশ্চেন কালকে একটা কমেন্ট দেখলাম তার জন্যই এই কোয়েশ্চেনটা আমি তুলেছি অন্য রাজ্য থেকে এস এসটি হলে কী করতে হবে অন্যরা যদি যদি এস সি হও সেটা তোমরা একটা কাজ করবে ওই কে এমসি থেকে একটা ফর্ম দেবে সেখান থেকে তোমার এফিডেভিট করে নেবে সেখান থেকে ডকুমেন্টসগুলো নিয়ে নেবে নিয়ে নেবে সই করে দিতে হবে সই করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একটা ওখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অবশ্যই যদি পারো তো অন্য যদি এস হলে তা সেটা কে একটা ফর্ম ফিল আপ করাবে ওখান থেকে সেটা পুড়িয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে আর যত সম্ভব জানি যে বাইরে রাজ্য এস এসসি এসটি কিন্তু এই রাজ্যে গ্রহণ পায় না তাদের কিন্তু ইউআর হিসেবে হিসেবেই লড়তে হবে অর্থাৎ জেনারেল হিসাবে কিন্তু লড়তে হবে তুমি যে রাজ্যের বাসিন্দা তুমি ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা তুমি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এসসি এসটি এস মানে সিজুল কাস্ট টাইপটা তুমি পাবে যদি বাইরে থেকে যদি অ্যাপ্লাই করো বাইরে রাজ্য থেকে অ্যাপ্লাই করলে তখন তোমরা কিন্তু সেটা ইউআর অর্থাৎ জেনারেল কাস্ট হয়ে যাবে ঠিক আছে আর যদি তুমি বলতে গেলে বর্ডার লাইন অর্থাৎ তোমার নকশাল ডিস্ট্রিক্ট থেকে তাও কিন্তু তোমাদের ইউআর হয়ে থাকবে ঠিক আছে আজকে এই ছিল হাপ থেকে নতুন নতুন যে আপডেটগুলো এছাড়াও তোমরা আরও যে জিনিসগুলো জানতে পারছো না হয়তো কোনো জিনিস হয়তো তোমাদের মনে কোয়ারিস আছে বা তোমরা অবশ্যই সেই কোয়েশ্চেনগুলোকে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আজকে যে নতুন যে আপডেটটা আসবে তোমার ন দশ তারিখে আপডেট সেই দশ তারিখ আপডেট সব থেকে ভাইটাল আমাদের পাশের বাড়িটা ছেলে গেছে আজকের দিনে সে আজকে এক্সপিরিয়েন্সে শেয়ার করে তার সঙ্গে কথা হবে যদিও একটু পরে কথা হবে যাই হোক তার কাছে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো নতুন একটা ভিডিও আসবে তোমরা অবশ্যই দেখো ভিডিওটা একটু পরেই আসবে বলতে গেলে ধরে রাখো তো ফার্স্ট শিফট আছে ধরে রাখো তোমাদের আড়াইটা থেকে তিনটের মধ্যে একটা ভিডিও পাবে তাড়াতাড়ি চলে আসবে যদিও ও কতক্ষণ ফার্স্টের দিকে রোল নাম্বার ওর ওই বারোটা থেকে একটার মধ্যে ঢুকে যাবে কাছাকাছি থাকে তা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করে দেবো যা যা বলছে না বলছে সেগুলো শেয়ার করার চেষ্টা করবো আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই এটা লাইক করে দাও বন্ধুদেরকে বলে লাইক করে দাও অবশ্যই বন্ধুকে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি কোনো কোয়ারেন্স থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আর পারলে যদি নতুন হয়ে থাকো চ্যালেঞ্জে অবশ্যই সাবস্ক্রাইপশন যুক্ত থাকো নেক্সট ভিডিও তো আমাদের কাছে আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করো তার সাথে কিন্তু ফিল্ড টেস্ট ফিল্ড ওয়ার্কার সরি ফিল্ড ওয়ার্কার গ্রেড থ্রি ফিল্ড ওয়ার্কার গ্রেড থ্রি কিন্তু ছখানা কোশ্চেন আমার লেখা ছিল যেটা সাব অ্যাসিস্ট্যান্ট এই সাব মজদুরের ক্ষেত্রে মজদুর বলছি সাব ওআসার সিসে যে তোমাদের দু হাজার সালে কোশ্চেন হয়েছিল তা কিন্তু আট পাঁচ ছটা কোশ্চেন আমার লেখা আছে সেই কোশ্চেন পাঁচ ছটা কোশ্চেনই জানি পাঁচ ছটা কোশ্চেনই তোমাদেরকে বলে রাখবো ঠিক আছে যেটা তোমাদের সাব ওআরসিসে দু হাজার সালে কোশ্চেন টেস্ট ছিল সেই ধরনের কোশ্চেন কিন্তু এই সেম ফিল্ড টেস্টে যে তোমাদের ফিল্ড ওয়ার্কারে কিন্তু সেই ধরনের কোশ্চেন আসতে পারে একই ধরনের কোশ্চেন যেহেতু কে তোমাদের কোশ্চেন দেয় না সেই জন্যই তোমাদের বলে রাখলাম ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটা